হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদেরকে স্বাগতম সাইরেল কিলারে। আজকে আমরা যে জায়গাটি আছি সেটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিখ্যাত হসপিটাল, যেটি সবার মুখে মুখে, সেটি হলো ঢাকা মেডিকেল কলেজ এবং হসপিটাল। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এক নজরে আমি দেখাচ্ছি যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এটি বাংলাদেশের অন্যতম একটি হসপিটাল যেটি সবার মুখে মুখে এবং সবাই জানে যে এই হসপিটালটি কোথায়। এই হসপিটালটি আপনার হাজির ইসলাম থেকে খুব কাছে, যে জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র এবং শহীদ মিনারের পাশে অবস্থিত। আপনারা জানেন যে ইতিমধ্যে এই মেডিকেল কলেজটির আরও একটি সংস্করণ হয়ে গেছে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ ২ নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে হলো এর প্রশাসনিক ভবন এবং কার্যালয়। আমি আরেকটু যদি দেখিয়ে দিচ্ছি, এটা হলো এর মূল ভিউটা, মেইন যেই ভবনটা সেটা। চলুন আরও ভিতরের দিকে যাই। এখানে সারা বাংলাদেশ থেকে প্রচুর রুগী এখানে আসেন, যেহেতু এটা সরকারি হাসপাতাল এবং বাংলাদেশের প্রধান হাসপাতাল। এখানকার একটি জনপ্রিয় এবং প্রসিদ্ধ হাসপাতাল, এখান থেকে চিকিৎসা নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসে। এই উদ্দেশ্যে যে এক নম্বর হলো খরচ কম হবে, দুই নম্বর হলো তাদের আনুপাতিক হার যেটা চিকিৎসা সেবার মানটা ভালো হবে। খুব সমৃদ্ধ সাজানো এবং ফুলের বাগান সমৃদ্ধ যে জায়গাটি, প্রশাসনিক ভবন এবং অন্যান্য যে জায়গাটি আছে সেটি রয়েছে। আপনারা যদি আসেন সেই জায়গাটি অবশ্যই আপনারা দেখতে পাবেন। এছাড়া এখানকার যেই কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে মেডিকেল অফিসাররা যারা আছেন, তারা সবাই এই সমৃদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন যে এই হসপিটালের প্রধান ভবন হলো এটি। আমার যে বাম পাশে যদি আমি তাকাই তাহলে সেখানে আছে আপনার বহির্বিভাগ, যেটা শহীদ মিনারের কাছে থেকে যে আদার্স যেই ভবনগুলো আছে সেগুলো। আর এছাড়া বাম পাশে আছে মসজিদ, যাবতীয় সুযোগ সুবিধা। আর আমার পিছন থেকে যে জায়গাটি আছে সেটি হলো আপনার মূলত চিকিৎসা সেবার যেই মেডিকেলের বিষয়গুলো বহন করে আপনাদের তাদেরকে বলা হয় যে ইউনিট ওয়ার্ড হিসাবে ভিত্তি করা আছে, সেই জায়গাটি হলো পিছনের দিকে রাখা। তো জানেন যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছিল এবং তারপর থেকে এটার যে নিয়মিত চর্চা বিপরীত শুরু করছে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানকার যাবতীয় সমস্ত কোলাহলকে পূর্ণ করে যে জিনিসটা বলছে যে জনপ্রিয়তা শীর্ষে, যদিও এই সম্পর্কে প্রচুর কথা এবং অন্যান্য অনিয়মের কথা বলা হয়, কিন্তু তারপরেও মানুষ দুর্দিনের চিকিৎসার জন্য সারা বছর সবসময় মানুষকে আমরা অবহিত করতে চাই যে আমাদের স্বাস্থ্যবাদ অধীনে আমরা সেই জায়গাগুলো গ্রহণ করবে এবং আমাদের স্বাস্থ্যসেবার মাধ্যমে Thank you.
সার্ভিস রয়েছে, এছাড়া এখানে
রয়েছে বার্ন ইউনিট, বার্ন ইউনিটটি ওইখানে রয়েছে। এখানকার যে যে সময়টা বিশেষ করে এই যে ডে টাইমটা, এখানকার প্রচুর পরিমাণে রোগী আনাগোনা হয় এবং এখান থেকে প্রচুর অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সগুলো গেছে। আর এটা হলো যারা এটি ঢাকা মেডিকেল কলেজের বিশেষ করে প্রচুর রোগী এখানে আনাগোনা এখানকার হয়। এই যে জায়গাটি, এটি আপনি জানেন যে ঢাকা মেডিকেল কলেজ 1946 সালে স্টাবলিশ হয়েছিল ঢাকা মেডিকেল কলেজটি। তারপর থেকে এই যে জায়গাটি এখানে প্রচুর পরিমাণে এছাড়া এখানকার আরও অনেকগুলো জায়গা রয়েছে। এখানকার যদি কোনো অসুবিধা হয় সেখানে পুলিশ বক্সের সাহায্য নেওয়ার জন্য বলা হয়ে থাকে, যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে রয়েছে। এটি হলো বাহিরের যে ভবনটি, কারণ আমরা বাহিরে একটু চিত্র দেখে নিই। এই জায়গাটিতে দেখা যাবে যে মেডিকেল কলেজে এবং হাসপাতালের মূল জায়গাটি। আমি আপনারা যে জায়গাটিতে দেখতে পাচ্ছেন, আমি পিছনে দাঁড়িয়ে আছি। আর এই পাশে তারপরে হলো মেইন ভবন। তো ঠিক আছে, আপনারা যদি কখনো এরকম অসুবিধা করেন যে জল দিতে যদি পড়েন, যেভাবে আপনারা ইমার্জেন্সিতে আসবেন তাহলে অবশ্যই চলে আসবেন। শহীদ মিনারের পাশেই মেইন ভবন, মেইন ভবনের পাশেই হলো মূল ভবন। আর এছাড়া যদি আপনারা গুলিস্তান থেকে আসেন, সরাসরি বঙ্গোপসাগরের একটি খাদ্য আসবেন, সেটি হলো মূলত আপনাদের জল ইমার্জেন্সি। তো ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখানকার শব্দ করে সূর্য সুবিধা পাবেন, রাত 3-24 ঘন্টা এখানকার কিছু উৎপাদ কিন্তু ছুটে এবং আমার ফল মূল যারা আছে অধিক সবকিছু আপনার এখানে। তো ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও এরকম স্থানে আপনাদের